দক্ষিণ চব্বিশ পরগনায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে গেলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। নিহত মানস সাহার স্ত্রী প্রীতি সাহা ও মেয়ে স্বাতী সাহার সঙ্গে কথা বলে স্মৃতি ইরানি সব রকম সাহায্যের আশ্বাস দেন। উল্লেখ্য, গত 2রা মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন দুপুরে 117 নম্বর জাতীয় সড়কের ওপর বিজেপি প্রার্থী মানস সাহাকে বেধড়ক মারধর করে এক দল দুষ্কৃতী। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তার উপর হামলা চালায় বলে অভিযোগ বিজেপির। মাথায় গুরুতর আঘাত নিয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। গত সোমবার ফের অসুস্থ হয়ে পড়লে তাকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়, সেখানেই তার মৃত্যু হয়। নিহত নেতার মেয়ে স্বাতী সাহা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। আশ্বাস দিলেন, সিবিআই তদন্ত শুরু হয়েছে।